কলকাতা হাইকোর্টেও কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা প্রশ্নের মুখে এর আগে বারবার ইডি প্রশ্ন তুলেছে কালীঘাটের কাকু কতটা অসুস্থ সেটাই তাদের কাছে স্পষ্ট নয় অথচ তারা কোনোভাবেই কাকুর কণ্ঠের নমুনা নিতে সফল হচ্ছে না শুক্রবার সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় আরও একবার সে প্রশ্নই উঠল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানি হয় কাকুর অসুস্থতাকে বানানো গল্প বলেই মনে করছে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা জানিয়ে এবং কেন তাকে জামিন দেওয়া যাবে না সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে এদিন ইডি আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন দুটো তাৎপর্যপূর্ণ বিষয় আছে একটি চ্যানেল একটা স্টিম অপারেশন করেছে সেখানে দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন পা নাড়াচ্ছেন হাসছেন আঠই নভেম্বর এই খবর প্রকাশ হয়েছে সেই ফুটের চেয়ে পাঠানোর নির্দেশ দিক আদালত যদিও কালীঘাটের কাকুর তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন বাইপাস সার্জারি হওয়ার পর তাকে যেদিন জেলে ফাটানো হল তার বমি শুরু হয় মেডিকেল গ্রাউন্ডে তাই তাকে জামিন দেওয়া হোক এদিন ইডির তরফে বলা হয় আদালতের নির্দেশের পরও আজ পর্যন্ত আমরা ভয়েস স্যাম্পেল টেস্ট করতে পারিনি যেদিন ভয়েস স্যাম্পেল নেওয়ার ছিল আগের দিন রাতে কাউকে শিফট করে দেওয়া হলো আইসিউ অসুস্থতা বানানো গল্প উনি সুস্থই আছেন আগামী মঙ্গলবার ফেরে এই মামলার শুনানি হবে